হাই বন্ধুরা, টুকিটাকি কলকাতা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে থাকছে জীবন বদলে দেওয়া কিছু উচিত কথা পার্ট 5। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন শুরু করি। সম্পদ আসে কচ্ছপের মতো আর যায় হরিণের মতো, নীতিহীন মানুষ কাঁটাহীন ঘড়ির মতো। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততই বাদ ভাঙা। কথা বলার একটা ধরন থাকা চাই। যারা খিটখিট করে কথা বলে তারা মধুও বিক্রি করতে পারে না, কিন্তু মিষ্টি করে কথা বলে কেউ কেউ লঙ্কাও বেচে দেয়। পরিস্থিতি মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাতে ও পায়ের উপর ভরসা করতে শেখো। যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবু তার উচিত বিষধর হওয়ার ভান করা, এমন ভাবে যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত, যেন অপরে তার আভাস মাত্র না পায়। যে হিংসে করে সে সবার আগে নিজের ক্ষতি করে। নির্বোধের কথার উত্তর না দেওয়াই তার উত্তর। আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো, কে বলছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। বন্ধুত্ব একটি ছাতার ন্যায়, বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন হয়। মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষ তোমার মনের কথা জানবে এমন আশা কখনোই করবে না, কারণ অন্য একজনের মনের খবর রাখার সময় ও সুযোগ সবার থাকে না। এক্ষেত্রে মানুষটি আপনার যতই কাছের হোক না কেন, কাউকে প্রচণ্ড ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়, আবেগ লুকোতে হয়, অতি আবেগ মানুষকে সামনে এগোতে দেয় না। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না, তাই কাউকে ভালোবাসার আগে তার মনটা পরীক্ষা করে নাও। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।